রাজ্যে তখন কি দেখেছিলাম বিজেপি তো এই রাজ্যে ছিলই না 100টা ভোটের মধ্যে এক দুইটা ভোট ছাড়া পায় না তারা সেই জায়গায় গত 18 সালে 5 বছর আগে নির্বাচনের হাওয়াটা কি রকম ছিল কংগ্রেসীরা সব বিজেপিতে যোগদান করল আর আমাদের রাজ্যে ট্রাইবাল যে আঞ্চলিক দল আইপিএফটি ওই তাকালের দল এমসি দেবর্মা মেবর কুমার নেতৃত্বে সব বিজেপিতে যোগদান করল ফলে 1-2% যে দল পায় ভোট সে বেশি ভোট পেয়ে গেল আর এইবার আপনারা দেখছেন এই সরকার মিথ্যাবাদী সরকার প্রতারক সরকার অত্যাচারী সরকার সেই কারণে এটা আমাদের এখন মুখে বলতে হবে না তারা বলছে যারা এই সরকারকে এনেছিল তারাই বলছে 9 জনের বেশি তাদেরই এমএলএ বলছে এই সরকারটা খতরনাক সরকার এই সরকারের সঙ্গে থাকা যায় না সেই কারণে তারা তাদের বিজেপি দল ত্যাগ করে আজকে অন্য দলে যাচ্ছে এবং এই সরকারকে পতন ঘটানোর জন্য কাজ করছে তাহলে বুঝতে কি আমাদের কি আবার বিচার বিশ্লেষণ করে বলতে হবে যে এই সরকার খারাপ তারাই তো বলছে এবং এখন দেখতে কি কি দেখতে পাচ্ছি তখন ছিল কংগ্রেসের লোকজন বিজেপির দিকে যোগদান এখন কি দেখছি একেবারে তাদের বিজেপির এমএলএ সহ তাদের লোকজন বিজেপি সাইডা কংগ্রেসে যোগদান দেখতেছেন তো এই যে আঞ্চলিক দল আইপিএফটি এনসি দেবল মেবার এই আইপিএফটি এখন নাই আঞ্চলিক দল আছে মথা তাকে টানার অনেক চেষ্টা করেছে বিজেপি না তারা যায় নাই তারাও এখন বিজেপির সঙ্গে নাই মেবার কুমার আজকে বিজেপি সরকার থেকে পদত্যাগ করে আজকে অন্য দলে চলে গেছে সুতরাং উল্টা হওয়া বইছে বুঝতে পারছেন মানুষ চাইছে পরিবর্তন এবং সেই কারণেই মানুষের এই যে আকাঙ্ক্ষা তাকে বাস্তবায়নের জন্য আমরা এই রাজ্যের বিজেপি বিরোধী সব দলকে একসঙ্গে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছি এই রাজ্যে বড় দল কোনটা কংগ্রেস অ্যান্ড কমিউনিস্ট কংগ্রেস আর কমিউনিস্ট যদি একাট্টা হয় আর কে থাকে এই রাজ্যে তো সেখানে আজকে আমরা কংগ্রেস কমিউনিস্ট সিট ভাগ করে লড়াই করার জন্য ভোট যাতে ভাগাভাগি না হয় সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি এখন পত্রপত্রিকা আপনারা দেখছেন কিছু সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিছু সমস্যা আছে আমাদের আমাদের পার্টি সেক্রেটারি বলছেন কংগ্রেসের নেতারা বলছেন এই সামনের একদিনের মধ্যে 2 দিনের মধ্যে এই সমস্যাটা আমাদের মিটে যাবে সুতরাং কংগ্রেস কমিউনিস্ট এবং তার সঙ্গে পাহাড়ের মানুষ আজকে বিজেপির সঙ্গে নাই এই সরকারকে উৎখাত করার জন্য সব প্রস্তুত কাজেই আমি বলতে চাই একটা গল্পের কথা আপনারা মনে করে দেখুন মিলে কিনা পুরানো গল্প এই গল্প সংস্কৃতে ছিল কি পুনর্মুষিক ভব আবার ইন্দুর হইয়া যাও গল্পটার নাম কি ছিল গল্পটা ইন্দুর বিড়ালকে ভয় পায় বিড়াল তো ইন্দুর মারে তো না মুষিক এই ইন্দুর বিড়ালের কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য এক মুনিবরের কাছে যায় মুনিবরের পায়ে পড়ে প্রার্থনা করে আমাকে আশীর্বাদ দেন মুনিবর বিড়াল আমারে মায়েরা লাইতে চায় আমারে রক্ষা করেন তো কি করব তোমাকে রক্ষা করার জন্য বিড়াল থেকে শক্তিশালী আমাকে বানায়া দেন তখন মুনিবর তাকে টাইগার বানায় বাঘ বানায় দিছিল আর কি আর বাঘ হওয়ার পর এই এই বাঘে কি করে মুনিবরকে মাইরালাইতে যায় এটা গল্পটা সকলেরই জানা কিন্তু অনেকেরই জানা না ফলে মুনিবর আবার রাগ কইরা অভিশাপ দিয়া দিছে পুনর্মুষিক বাবা আবার ইন্দুর হয়ে যাও ইন্দুর হয়ে গেছে আজকে বিজেপির দশা হইছে এই রাজ্যের মানুষে আমরা মুনিবর রাজ্যের মানুষ হলো মুনিবর তাদের কাছে আইয়া চাইছিল শক্তি দিছে আরে শক্তি ভয় এখন জনগণকে কামড় দিতে শুরু করেছে সেই কারণে অবিশ্বাস আবার ইঁদুর বানিয়ে দিয়েছে ভয়ের কিছু নাই ভয় পাবেন না ইঁদুর হয়ে গেছে আবার এই বিজেপি তাদের সঙ্গে যারা ছিল এই সুদীপ বাবুরা আজকে নাই মেবার বাবুরা আজকে নাই কাজেই ইঁদুর তাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই লজ্জা পাওয়ার কোনো কারণ নাই যারা 193টা প্রতিশ্রুতি দিয়ে একটাও রক্ষা করতে পারে না
তাদের লজ্জা নাই আমাদের লজ্জা হইতে না এটাকেই আমি বিভিন্ন জায়গায় বলি ওই এরকম হলে হবে না ওই রাস্তার কাছে হাগে বেটার লজ নাই লাজ নাই দেখে বেটার লাজ হাগে না বেটার লাজ নাই দেখে না বেটার লাজ এটা যাতে না হয় আগে দশরথদা বলতেন তারা কোনো কাজই করতে পারলো না সম্পূর্ণ ব্যর্থ তাদের লজ্জা নাই আমাদের লজ্জা পেতে হবে নাকি না কাজেই লাজ লজ্জা ভয় এটাকে জয় করতে হবে বন্ধুগণ আপনারা সবাই বেরিয়ে যান বেরিয়ে পড়ুন লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ুন আমি দেখেছি নিজের চোখের সামনে জনগণ যখন ঐক্যবদ্ধ হয় ওই সন্ত্রাসবাদীরা যারা AK-56-47 নিয়ে ঘুরে তাদের হাত থেকে রাইফেলটা পড়ে যায় হয় পুকুরের জোরে পড়ে যায় অথবা মাটির নিচে চলে যায় এই রাইফেলগুলি তাতে আসল শক্তি হলো জনগণ আপনার মধ্যে আমার মধ্যে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হচ্ছে সারা রাজ্যের মানুষ একে প্রতিরোধ করার কারো ক্ষমতা নেই কোনো শক্তি নেই আগেও আমরা প্রতিরোধ করেছি আমাদের অভিজ্ঞতা আছে তখন ছিল রামদা বাহিনী রাইফেল বাহিনী আর এখন কি বাহিনী আমরা সবাই জানি একেও আমরা মোকাবেলা করতে পারি আপনি ভয় পাবেন না আসুন সবাই ঐক্যবদ্ধ হবে 16 তারিখে আপনাদের অধিকার প্রয়োগ করুন আপনাদের সরকার জনগণের সরকার আবার প্রতিষ্ঠা করুন